সর্বশেষ অনেক রিকোয়েস্ট করেছেন বাবার জন্য, এখানে অনেক বাবারা বসে আছেন। হাদিস এসছে যার পিতা এবং মাতা, খুব মনোযোগ শুনুন, বিশেষ করে রাখুন। হাদিসের ভাষ্য অনুযায়ী যার পিতা এবং মাতা দুনিয়ায় জীবিত আছে অথচ তিনি জান্নাত কিনে নিতে পারলেন না, এর চেয়ে হতভাগা আর কেউ নেই। সুতরাং তরুণদেরকে বলবো, আমি একজন শিক্ষক মানুষ, আমি বলবো যে বাবা মার প্রতি সুদৃষ্টি দিতে হবে, জান্নাত কিনে নিতে হবে, জান্নাত নিশ্চিত করে নিতে হবে। আর যারা বাবা হারিয়েছেন তারা, বাবা যাদের সঙ্গে চলতেন তাদেরকে উপহার সামগ্রী দেবেন, মসজিদ মাদ্রাসাগুলোতে দান করবেন, এবং আপনি নিজে বাবার জন্য বেশি দোয়া করবেন। কেন? পৃথিবীতে সর্বোত্তম রাস্তা হচ্ছে নেক সন্তান। আমরা যেন নেক সন্তান হতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। এখানে অনেক বাবা আছেন, হয়তো দু একজন রিক্সাওয়ালাও আছেন বা দিন মজুর আছেন। এখানে কলেজের অনেক স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি এ পাশ দিয়ে পাশে বসা। দেখেন সকালবেলায় বাবা ঠিক আপনাকে মানুষ করবার জন্য, এই জমি চাষ করবার জন্য অন্যের জমিতে কাঁচি বলি আর কোদাল বলে নিয়ে বের হয়ে যায়। আপনি কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন জন্য আপনি আরামে লেপের তলে কম্বলের তলে ঘুমিয়ে থাকেন, কিন্তু যেই বাবা সারাদিন পরিশ্রম করে আপনাকে মানুষ করার জন্য সেই বাবাকে আপনি কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনার সন্তান আপনাকে কষ্ট দেবে, ঠিক কিনা? আর যারা আমরা বাবা হারিয়েছে একবার ফিল করি, শীতের ভেতরে ছোট্ট মাটির ঘরে বাবাকে রেখে এসেছি, বাবা কেমন আছে, আমরা কত পোশাক খাই, এটি ফিল করে ইনশাল্লাহ আমি শেষ করছি। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা গো কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালো তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে, তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে, সুখে থেকো
তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা وعليكم السلام.